আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে কিন্তু আমি আবার আরেকটা বাজারের ব্লগ নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আজকের বাজারের ব্লগটি কিন্তু একটু অন্যরকম। আজকে কিন্তু আপনাদের ভাইয়াকে জোরে একটা বকা দিয়েছি আর বাজারে গিয়ে নিয়ে এসেছে আমার জন্য বাজার। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনারা জানেন যে শপিং যে ব্লগগুলো থাকে বা শুটিং এ আমাদেরকে প্রতিদিন কিন্তু বাহিরে যেতে হয়। তো বাহিরে যে কাজ করা, তারপর বাহিরে যে খাওয়া দাওয়া করা, সবকিছু কিন্তু দেখা যায় যে রুলস এর মতো হয়ে গিয়েছে এখন। তো বাসায় যখন থাকি, বাসায় কিন্তু অনেক কিছু দেখা যায় দরকার হয়, বা বাসায় যেদিন থাকি সেদিন মনে হয় যে একটু নিজের হাতে পছন্দ মতো রান্না করি। তো আমি তো আর বাজারে যাই না, যেটা লাগে সেটা আপনাদের ভাইয়াকে বলে দিই, সেটা নিয়ে আসে সে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাকে বলছি, আমরা কিন্তু প্রতিদিন রিক্সা দিয়ে যাওয়ার সময় গ্যান্ডারি দেখি, আসার সময় গ্যান্ডারি দেখি, গ্যান্ডারি দেখে যাই, গ্যান্ডারি দেখে আসি। তো রিক্সা বসে বসে তার গ্যান্ডারি খাওয়া যায় না, কারণ একটা জায়গায় যাচ্ছি, প্রিপারেশনের ব্যাপার আছে। আর গ্যান্ডারি খেলে তো জানেন দুনিয়াদারি একদম সব নোংরা হয়ে যায়। একটা বড় একটা কিছু পাতিল টাতিল বা বড় একটা কিছু সামনে রাখতে হয় গ্যান্ডারি খেতে। তো এই হচ্ছে আমার সেই স্বাদের গ্যান্ডারি, যেটা বকা খেয়ে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমার জন্য। এই যে আমার স্বাদের গ্যান্ডারি এনেছে গতকালকে রাত্রেই। গ্যান্ডারির গল্পটাই প্রথমে বলছি, এটা গতকাল রাত্রে এনেছে, এটা দেখতে পাচ্ছেন একটু শুকিয়ে গেছে। তো এছাড়া এই যে বাকি যতগুলো জিনিস আছে এগুলো কিন্তু সব আজকে এনেছে বকা খেয়ে। কালকেও গ্যান্ডারির জন্য বকা দিয়েছি আর আজকে দিয়েছি বাজারের জন্য। তো যাওয়া আসার সময় দেখলে তো আর রিক্সা থামিয়ে তোর কিনা যায় না, আর আসার সময় দেখা যায় যে হাতে ক্যামেরা থাকে, স্ট্যান্ড থাকে, আবার মার্কেটে গেলে তো টুকটাক কিছু কেনাকাটা হয়, তো সেগুলো থাকে। আর আসার সময় এতটা টায়ার্ডনেস কাজ করে আর আসা হয় না। আর এসে যখন বলি যে যাও বাজারে যাও, তখন তো তাকে কোনোভাবেই বাসা থেকে নাড়ানো যায় না। আরো আপনারা জানেন যে আমাদের এডিটিং এর কিন্তু প্রচুর কাজ থাকে, তো সবকিছু মিলে কিন্তু দেখা যায় আর হয়ে উঠে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এখন যে বাজারগুলো এনেছে সে বাজারগুলো সম্পর্কে বলি। তো এই বললাম গ্যান্ডারির ইতিহাস, যাওয়া আসার সময় দেখি বাট খেতে পাই না। কদবেলের ভর্তা তো আপনারা, কদবেলের ভর্তার যে ভিডিও সেটা তো আপনারা পেয়েই গেছেন। তো যাওয়া আসার সময় দেখা আর বাসায় বসে খাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বাহিরে দেখা যায় সবকিছু কিন্তু খাওয়া যায় না, অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, ইচ্ছা করলেই খাওয়া যায় না। তো আজকে কি বাজার এনেছে সেটা একটু দেখাই। ইলিশটা কিন্তু এখন বাজারে খুবই পাওয়া যাচ্ছে, এর আগেও কিন্তু অনেকগুলো ইলিশ কিনেছি। আপনাদের ভাইয়াও কিন্তু এখানে আছে। এই যে বকা খেয়ে তো তুমি আনছো, লাভ তো হয়েছে আমার। বকাটা কেমন ছিল দেখছো, বকার কত পাওয়ার। আমার ম্যানেজটা কিন্তু খারাপ করে দিয়েছিল আপনাদের আপু, আমি তো ঘুমিয়ে ছিলাম। কানের মধ্যে উঠাই দিব নাকি, তোমার বাতাস করবো। শুক্রবার একটা দিন বাসায় থাকো, তাও যদি বাজার না করো তাহলেই তো হাত পা মুখে দিয়ে বসে থাকতে হবে, রান্না করতে হবে না। তো শুক্রবার দিন বাসায় থাকলে বলবে যে মজাদার কিছু রান্না করো, যখন বলবে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, তখন ওই যে বাজারে গিয়ে ব্যাগ টানতে হবে, সারা সপ্তাহ তো ব্যাগ টানতেই থাকি, আবার ওই একদিন ব্যাগ টানতে হবে সেই ভয়ে সে বাজারে যেতে চায় না। তো গ্যান্ডারির ইতিহাস বললাম সবাইকে, যে গ্যান্ডারি যাইতে আসতে দেখি, তো গ্যান্ডারি আর আনা হয় না। পরে কালকে একদম জোরে একটা বকা দিছি, রাত্রেবেলা নিয়ে আসছে গিয়ে। তো রাত্রেবেলায় বসে বসে গ্যান্ডারি কি খাবো, একটু দুপুরবেলা খেলে তো ভালো লাগবে। তো তুমি কিছু বলো, বাজার গুলা করার সময় তোমার বকা গুলা মাথার ভিতর কিরকম ইফেক্ট করেছে? ভনভন করেছিল নাকি? তো এখানে কিন্তু আমার প্রাণের স্বামী বকা খেয়ে আমার জন্য কিন্তু সুন্দর সুন্দর বাজার করে এনেছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু খুব বড় সাইজের ইলিশে মাছ এনেছে পাঁচটা। আর এই ইলিশ এটা হচ্ছে বড় কথা, আর বাজার গুছানোর মধ্যে কিন্তু একটা মজা আপনারা দেখতে পাচ্ছেন, মজা করি শেয়ার করি সেটাই আর কি। আর প্রাণের স্বামী কথাটা নিয়ে কিন্তু অনেকের মাথা ব্যথা আছে, আমাকে অনেকেই বলে প্রাণের স্বামী কেন বলেন। আসলে আপনাদের ভাইয়াকে আমি এতটাই ভালোবাসি, তো ওনাকে তো প্রাণের স্বামী বলবো, স্বামীকে তো মানুষ যে কোনো কিছু বলতে পারে, সেজন্য আদর করে তাকে প্রাণের স্বামী বলি। এটা নিয়ে যদি কারো মাথা ব্যথা থাকে তাহলে আমার, আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। তো যার যার মাথা তার তার ব্যথা তার তার কাছেই থাকবে, আমার কোনো সমস্যা নেই, আমি যেভাবে কাজ করছি আমি সেভাবেই কাজ করে যাব। তো এটা হচ্ছে ইলিশ। আমার মনে হয় এটা যদি মাঝখান থেকে আমি যদি একটা এরকম পিসও করি, এ পর্যন্ত যদি পিসও করি তাহলেও কিন্তু খুব বড় বড় পিস বের হবে। তো আমার এর আগের বারে যে দশটা ইলিশ এনেছিলাম সেই ইলিশের চেয়েও এগুলো অনেক বড় এবং বেশ ওজন। তো এটা এখানকার সবচেয়ে বড় যে ইলিশটা সেটা আমি আপনাদের একটু দেখাই। আপনাদের ভাইয়া কিন্তু বকা খেয়ে আমাকে খুশি করার জন্য ঘুষ হিসাবে কিন্তু নিয়ে এসেছে। আচ্ছা
আল্লাহ তুমি আমার এমনি পচাইলা, আমার মুখে লোলাস, তুমি দেখছো ইলিশ আমার অনেক পছন্দ। আর হচ্ছে আম, আম আর ইলিশ আমার অনেক পছন্দ। আমার মনে আছে লাস্টে একদম আম, আম আমাদের এখানে শিক্ষণে মাত্র একটা দোকানে কিন্তু আম পাওয়া গেছে, সেখান থেকেও লাস্টের দিন 2 কেজি আম কিনে নিয়ে এসেছি একদম হাই রেঞ্জে। তো আমি এটা একটু দেখাচ্ছি, আবার বাজারে যখন নতুন আম উঠে তখন 400 টাকায় থাক আর 500 টাকায় থাক, আমি 2টা আম হলেও কিন্তু কিনি, সেটা কিন্তু আপনারা জানেন। তো এটা হচ্ছে আমার সেই ইলিশ, আমার অনেক আদরের ইলিশ, এগুলো আমি অনেক আদর করে রান্না করব, তারপর অনেক মজা করে বসে বসে খাবো। তা আপনাদের ভাইয়া কিন্তু কাটা বাঁচতে পারে না, উনি যেহেতু বললো যে ইলিশ মাছ খেলে আমার জিভে লোল আসে, মানে জিভে পানি এসে যায়, তো আমি উনার নামে একটু বদনাম করি যে উনি কিন্তু ইলিশ মাছে কাটা বাঁচতে পারে না, উনাকে বেছে খাওয়াইতে হয়। তো ভালো হয়েছে না বলে দিছি, ওকে। তো উনি তরকারি দিয়ে রান্না করলে বেশি এটা খেতে চায় না, উনি বাচ্চাদের মতো শুধু ভুনা ভুনা খেতে পছন্দ করে। আমি এটা একটু দেখাচ্ছি, তো ইলিশ মাছ আনলেই তো হবে না, ইলিশ মাছ দিয়ে খাওয়ার মতো তো অনেক কিছু লাগবে। তো এখানে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করার মতো পটল নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, তারপর নিয়ে আসছে শশা, মানে বকা খেয়ে তার ভিতরে এতটা এনার্জি কাজ করেছে, সামনে যা পেয়েছে ব্যাগে ভরে সব নিয়ে এসেছে। তারপর ফল কি কিনেছে সেটা আমি একটু দেখাচ্ছি, গ্যান্ডারি তো ফলের মধ্যেই পড়ে। তারপর আনেছে পেঁপে, তারপর আনেছে পেয়ারা, তারপর আনছে লেবু, লেবু শরবতটা আমি এখন কন্টিনিউ করছি। কেউ একজন আমাকে বলেছে যে আমি যদি প্রতিদিন 2টা করে লেবু খালি পেটে এবং রাতে ঘুমানোর সময় খাই তাহলে আস্তে আস্তে আমার ওয়েট কমবে, সেই জন্য আমি লেবু মানহার বাবাকে নিয়ে আসতে বসে এক ডজনের বেশি আছে মনে হয়, বেটা মনে হয় যা আছে সব দিয়ে দিছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা আছে পাকা আমরা, আম্মা তারপর মানহার বাবা ওনারা আমরা খেতে পছন্দ করে, আর পাকা আমরাটা কিন্তু বেশ মিষ্টি হয়, সেজন্য আপনাদের ভাইয়া পাকা আমরা নিয়ে আসছে। আর মানহার জন্য আর আমার জন্য আছে বানানা কলা, এই কলাটা আমার খুব ফেভারেট। তো এরপরে ওখানে আনছে হচ্ছে পটল, পটলটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে। আমি কিন্তু পটলের যে বিচিটা সেটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করতে আমার অনেক ভাল লাগে। তারপর এখানে ধুন্দুল এনেছে, আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুল, ধুন্দুলটাও কিন্তু একটা মিষ্টি সবজি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্নালে যেমন ভালো লাগে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। ওখানে পেঁপে আছে, সিম আছে, তারপর এখানে কি কি আছে, এখানে হচ্ছে আমার ডায়েট, আমার এখন আমি টুকটাক ডায়েট করার চেষ্টা করছি, কমপ্লিটলি ডায়েটে যাচ্ছি না, কারণ আমি সারাদিন বাহিরে যে পরিমাণ কথা বলি, এত কথা বলে ডায়েটে থাকলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা আমার বিশ্বাস, আমি জানি না যে সত্যি কি আমাকে পাওয়া যাবে না নাকি। তো আমার জন্য কি কি এনেছে সালাদ করার জন্য, চিকেন তো অলরেডি ফ্রিজে আছে, মানহার জন্য একবারে 10-12টা চিকেন নিয়ে আসে আপনাদের ভাইয়া। তো অনেক সময় দেখা যায় বেশি দিন ফ্রিজে থাকলে মানে একটু অন্যরকম, মানে কেমন জানি সুটা সুটা হয়ে যায়, সেজন্য দেখা যায় 4টা 4টা করে এরকম 4টা 8টা এরকম করে আনে। তো চিকেন আনা আছে, চিকেনটা খেলে কিন্তু ওয়েট অত পরিমাণে বাড়ে না, চেষ্টা করি চিকেনটা খেতে। আর এখানে সালাদ করার জন্য কিন্তু একটা পাতাকপি আনতে বলেছিলাম, পাতাকপি এনেছে, কাঁচা পেঁপে এনেছে, লেবু এনেছে, ধনে পাতা এনেছে, আর এনেছে হচ্ছে শসা। তো এগুলো দিয়ে যদি রাতে শোয়ার সময় যদি আমি চমৎকার করে একটা সালাদ বানিয়ে ওই সালাদটা খেয়ে ঘুমিয়ে যাই তাহলে আশা করি আমার ওয়েট আর বাড়বে না। তো যাই হোক, সারাদিন আমার যে ব্র্যান্ডে যে ব্র্যান্ডগুলোতে কাজ করি, ভাইয়ারা আমাদেরকে এত এত স্নেহ করে যে আমরা যখন যে কোনো কাজে আমরা দেখা যায় যে মাসে একবার যাই বা দুইবার যাই, তখন দেখা যায় ভাইয়ারা বলে যে প্লিজ আপু আপনি তো দেখা যায় যে মাসে একবারই আসেন, প্লিজ না খেয়ে গেলে আমরা কষ্ট পাবো, তখন দেখা যায় ওই একটু 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 আদর সঞ্চয় করতে করতে দেখা যায় এত মানে সবটা আদরটা ফ্যাটে রূপান্তর হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আজকে আমার এই অবস্থা, আপনারা তো দেখেছেন আমার চ্যানেলের শুরু থেকে কিন্তু আমি এত ফ্যাট ছিলাম না। তো যাই হোক, চেষ্টা করি যতটা সম্ভব কন্ট্রোল করে করার জন্য, কিন্তু তারপরে দেখা যায় যেদিন নিয়ত করি যে আজকে থেকে আমি ডায়েট করব, তারপরের দিন থেকে খাওয়ার ধুম পড়ে যায় একদম। তো যাই হোক, খাওয়ার ধুমকে এক সাইডে রাখি, ডায়েটকে এক সাইডে রাখি, যেটা ভালো লাগে সেটাই খাই, কারণ অনেক সময় কিন্তু দেখা যায় মানুষ সুস্থ থাকার জন্য যতটুক দরকার ততটুক তো খেতেই হবে, এখন লং টার্ম যে না খেয়ে থাকবো সেটা কিন্তু ঠিক না। আমি একটা গতকালের একটা কথা, সেটা হচ্ছে আমি নতুন একটা গ্রুপে জয়েন করেছি, সেখানে দেখলাম ওয়েট লস গ্রুপ, তো সেখানে যাওয়ার পর দেখলাম যে এক একজন সাকসেস হয়েছে ওয়েট লস করা। তো আমি চেষ্টা করছি যে ওই গ্রুপটা থেকে ইন্সপায়ার হয়ে যদি কিছু একটা করা যায়, কারণ চেষ্টা করে যেহেতু এতটুকু এসেছি আর চেষ্টা করলে কয়েক কেজি ওজন কমাতে পারবো না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর বাজারটা কেমন হলো আপনাদের, আপনাদের ভাইয়া মানহার বাবা তো রেগে গেছে, হেরে গেছে আমার জন্য দুনিয়া বাজার নিয়ে আসছে, এখন এগুলো দিয়ে আমি মজা করে রান্না করব আর ওনাকে খাওয়াবো।
তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। শুক্রবারের এই ব্লগটা থাকলো আপনাদের জন্য, আপনারা মজা করে দেখবেন পরিবারের সবাই মিলে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।